করাল এলাকাটা বেশিরভাগ জায়গা ঘুরে দেখলাম এখানে জনজীবনের যে অবস্থা এখানে স্বাস্থ্য সেবা একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে পরিবেশে থাকে এখানে এই অবহেলিত অল্পের মানুষগুলোর জন্য স্বাস্থ্য সেবা একটা বড় ব্যাপার আপনারা জানেন আমাদের এই জায়গায় এই করাইলে যারা বসবাস করে বেশিরভাগ লোকই গার্মেন্টস ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় চাকরি করে থাকেন সাধারণত এরা 40 বছর পরেই দেখবেন এদের চোখে কম দেখে কাজ করতে পারে না তখন তাদের চাকরিটা চলে যায় চাকরিটা চলে গেলে তখন আর তাদের কোনো পথ থাকে না বাকি জীবনটা যে কি দুর্বিষহ হয় তার আর কোনো শেষ নাই এটার আর কেউ আমরা খবর রাখি না আমি নির্বাচিত হলে বা বিকল্প ধারা বাংলাদেশের মনোনীত প্রার্থী নির্বাচন হলে এদের স্বাস্থ্য সেবা জীবনমান উন্নয়ন কর্মসংস্থান বৃদ্ধি শিক্ষা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সমস্ত কিছু পরিপূর্ণভাবে হবে ইনশাআল্লাহ কারণ হ্যাঁ এই রাস্তাঘাটের দুরবস্থা সেটাই বলছি এই রাস্তাঘাটের দুরবস্থা সব পার্লামেন্ট মেম্বার আছে এখানে তো নিশ্চয়ই কেউ না কেউ থেকে গেছেন কিন্তু এরকমভাবে যেখানে এত লোকের বসবাস হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বসবাস সে জায়গার রাস্তাঘাট এমন হইতে পারে যেখানে পায়ে হাঁটার কোনো সুযোগ নাই এই রাস্তা কীভাবে থাকে আমি বুঝতে পারি না তো যদি জনগণের দায়িত্ব নেওয়ার সুযোগ দেয় জনগণ যদি দায়িত্ব দেয় তাহলে এইগুলোই প্রথম দেখবো ইনশাআল্লাহ এটাই এটাই আর কি মনে করি যে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমস্ত কিছু এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে দাঁড়ানো আমার একমাত্র উদ্দেশ্য এবং নিজেকে উৎসর্গ করো বলা যায় যে এই কাজগুলির জন্য নিজেকে উৎসর্গ করাই একমাত্র ইচ্ছা আমরা ইতিমধ্যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে আমরা লিফলেট বিতরণ করছি এবং যাচ্ছি সবাই মিলে আর সবার সাথে আমাদের সাথে আমাদের প্রার্থী এবং আমাদের সাথে আরও লোকজন মিলে আমরা যাচ্ছি লিফলেট বিতরণ করছি এবং আমরা অনেকে আশা প্রার্থী সবাই আমরা আশা প্রার্থী ইনশাআল্লাহ 7 তারিখে আমরা চাই ভোট হবে এবং 7 তারিখের পর আমরা জানি সবাই মিলে জয়ের আশা নিয়ে থাকতে পারি বা জয়ের আশা নিতে পারি এটাই আমাদের কাছে চাওয়া আর জয়ের মালা নিয়ে জানি আমরা সবাই একত্রিত হয়ে আনন্দ করতে পারি আর আশা করি আগামী দিনে আইনুল ভাই আমাদের জয় লাভ করবে এবং জয়ের মালা তাকেই পরাবো আমরা এবং সবাই মিলে আমরা খুবই খুশি থাকব এবং সবাই মিলে অত্যন্ত মজা করব আমরা জনাব আইনুল হক সাহেবের জন্য ঢাকা 17-র প্রত্যেকটি এলাকা ভ্রমণ করেছি ব্যাপক সাড়া পেয়েছি আমরা আশা করি যদি 6 তারিখে ভোটার ঠিক মতনে এলাকায় চলাফেরা করতে পারে এবং 7 তারিখে কেন্দ্রে উপস্থিত হতে পারে তাহলে অবশ্যই কুলামার্কার বিজয় হবে আমি ঢাকা 17-র সর্বস্থলের ভোটার এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাবো আপনারা সকলে ভোট কেন্দ্রে আসেন এবং আপনার পরিচিত আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন এর মধ্যে আমি দাবি করব আমার কুলামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমার প্রার্থী আপনাদের পাশে ছিল আছে থাকবে তিনি শ্রমজীবী মানুষের প্রাণ তিনি শ্রমজীবী এবং পেশাজীবী মানুষের নিয়ে সারা জীবনই কাজ করছেন তিনি যদি আমাদের সংসদ সদস্য নির্বাচিত হয় আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ফুটে উঠবে বলে আমি মনে করি জেলা সদর বাসন কুলার মাকার জয়ের তো জাতীয় সংসদে এবার শ্রমিক প্রতিনিধি ভাই দোয়া করেন।
চ্যানেল 17 আমার দেশ আমার অহংকার।